আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্রেশ ফুড কিচেন। মেঘলা আছি নতুন নতুন খাবার নিয়ে আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার আজকের রেসিপি বেগুন ভাজার সাথে হাতে মেখে খিচুড়ি আর মচমচে ইলিশ ভাজা। কয়েকদিন ধরে হুটহাট করে দুপুর দিকে বৃষ্টি চলে আসে, আর এই বৃষ্টি দেখলেই মনে হয় খিচুড়ি রান্না করি, তো আজকে করব কালকে করব ভেবে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব, তো আজকে ফাইনালি করেই ফেললাম। বৃষ্টির সাথে মনে হয় কোনো একটা কানেকশন আছে খিচুড়ি খাওয়ার। বৃষ্টি হলেই দেখবেন অনেকেই খিচুড়ি খেতে চায়, আমিও বৃষ্টির মতোই হঠাৎ করে ছুটির দিনগুলোতেই সকালেই এরকম হাতে মাখিয়েই খিচুড়ি বসিয়ে দিই। অল্প উপকরণ দিয়ে হাতে মাখিয়ে আমার এই খিচুড়িটা সবাই বলে অনেক টেস্টি হয়, তাই ভাবলাম আপনাদের সাথে আমি এই টেস্টি খিচুড়িটা শেয়ার করব। বাহিরে অঝোর ধারায় বৃষ্টি, বাতাসের শন শন আওয়াজ শোনা যাচ্ছে। এমন একটি দুপুরে টেবিলে যদি থাকে হাতে মাখা খিচুড়ি, বেগুনের ভাজি আর মুচমুচে করে ইলিশ ভাজা, সাথে একটু আচার হলে তো কথাই নেই, জমে উঠবে খাওয়া দাওয়া। ভাবতেই জিভে জল চলে আসে, তো দেরি কেন আর, চলুন দেখে নেই কীভাবে হাতে মেখে খিচুড়ি রান্না করলাম আর মচমচে ইলিশ ভাজা সাথে বেগুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে খুব সহজেই। আমি এখানে দুটো বেগুন নিয়েছি, বেগুন দুটোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি, যেভাবে আমরা বেগুন ভাজি করি। বেগুনগুলো ভালো করে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিব। এদিকে খিচুড়ি রান্না করতে যা যা লাগছে আমি একটু দেখিয়ে নিচ্ছি। এখানে আমি এক মগ রেগুলার চাল নিয়েছি, আর নিয়েছি এক কাপ পোলাওয়ের চাল, নিয়েছি আমি সামান্য মুগের ডাল, আর নিয়েছি মসুরির ডাল। এখানে হাফ চা চামচ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো নিয়েছি, হলুদের গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়ো নিয়েছি হাফ চা চামচের একটু কম, আদা রসুন পেস্ট নিয়েছি আমি এখানে এক চা চামচ, দুটো দারুচিনি, দুটো সাদা এলাচ আর একটা তেজপাতা, তিনটা কাঁচামরিচ, আর নিয়েছি 4-5 কোয়া রসুন কুচি। আর লাগছে পরিমাণ মতো লবণ। এখানে হাফ কাপ পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি রেগুলার তেল। প্রথমেই আমি চালটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম, ঢেলে দিলাম হাফ এক কাপ পোলার চাল, দিয়ে দিচ্ছি আমি দুই ধরনের ডাল। আপনারা চাইলে এই মুগের ডালটা একটু ভেজে নিতে পারেন, আমি ভাজবো না। আমি চালটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি,
আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন একটু বেশি পরিমাণে লাগে। দিয়ে দিচ্ছি আমি আদা রসুন পেস্ট। ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ। হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি হাফ চা চামচ। লবণ পরিমাণ মতো, এটা আপনারা বুঝে দিবেন। দিয়ে দিলাম তেজপাতা, একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি। দারুচিনি দিয়ে দিলাম দু টুকরো। এলাচ দিয়ে দিলাম দুটো। কাঁচামরিচ আমি একটু মাঝখান থেকে একটু ফাটিয়ে দিয়েছি, যাতে করে মরিচের ফ্লেভারটা খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ রেগুলার তেল। এখন খুব ভালো করে চালের সাথে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। উলট পালট করে খুব ভালো করে চালটাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আমার মাখানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। এখানে আমি আরেকটু বড় হাঁড়ি নিয়ে নিলাম, নাড়ার সুবিধার জন্য একটু বড় হাঁড়িতে আমি খিচুড়িটা ঢেলে দিলাম। একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দিব বলক আসা পর্যন্ত। এদিকে আমি বেগুনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি। এখন আমি মাছটাকে মাখাবো। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। হলুদ মরিচ আর লবণ হাফ চা চামচ করে নিয়েছি। নিয়ে খুব ভালো করে মিক্স করে মাছটাকে ভালো করে মাখিয়ে নিব। মশলাটাকে ভালো করে মাছের সাথে মাখিয়ে নিতে হবে। মাছটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। ওদিকে খিচুড়িটা কত দূর দেখে নেই। খিচুড়িটা পানিটা শুকিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। একটু নেড়ে দিব। ভালো করে নেড়ে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে দিয়ে হাঁড়ির নিচে একটা তাওয়া দিয়ে দিব। এপাশে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিয়েছি ভাজার জন্য। খুব আস্তে দিতে হবে, তেল ছিটতে পারে। মাছটা আমি উল্টে দিয়েছি। মাছটা আমার হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়ে বেগুনটা ভেজে নিব। সবগুলো বেগুন দিয়ে দিব। ধৈর্য সহকারে চুলার আঁচটা লোতে রেখে আস্তে আস্তে ভাজতে হবে। এদিকে দেখি খিচুড়িটা হয়ে গেছে মনে হয়। খিচুড়িটা প্রায় হয়ে গেছে আমার। এ পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য ঘি ফ্লেভারের জন্য।
দিয়ে দিচ্ছি এক চা চামচ। ঘিটা দিয়ে আমি নামিয়ে নিব। নামিয়ে পরিবেশন করতে পারেন আপনারা এ পর্যায়ে। হয়ে গেল আমার দুপুরে হাতে মাখা খিচুড়ি আর বেগুনের ভাজি মুচমুচে ইলিশ ভাজা। আপনাদেরকে বলছি বৃষ্টির প্রয়োজন নাই, এনি টাইম আপনারা ট্রাই করতে পারেন এই মজাদার খাবারটা। খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়েই আপনাদেরকে করে দেখালাম এই খাবারটা। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিবেন, ছোট্ট একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আপনাদেরকে বলছি বৃষ্টি হতে হবে এমন কোনো কথা নাই, যখনই খেতে ইচ্ছে করবে ঝটপট বানিয়ে ফেলবেন আমার রেসিপিটা দেখে। তো আরও কিছু নতুন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।